আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে কুচো চিংড়ি দিয়ে পুঁইশাকের তরকারি। কুচো চিংড়ি দিয়ে কিন্তু পুঁইশাক রান্না করলে খেতে অনেক দারুণ হয়, বিশেষ করে দেশি চিংড়ি হলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখি নিই আজকের রেসিপি, কুচো চিংড়ি দিয়ে পুঁইশাকের তরকারি। রান্না করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার চুলা জ্বালিয়ে পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব কাঁচামরিচের সাথে। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলা একসাথে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বেছে নেওয়া কুচু চিংড়ি। মশলার সাথে কুচো চিংড়িটাকে 3 মিনিটের মতো ভেজে নিব, জাস্ট চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। কুচো চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে যখন একটু লালচে হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1 কাটি পরিমাণ পুঁইশাকের ডাঁটা। প্রথমেই আমি পাতাটা যোগ করছি না, প্রথমে আমি ডাঁটাটা যোগ করছি, কারণ ডাঁটাটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নিব। ডাঁটার সাথে চিংড়ি মাছকে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। চিংড়ি মাছ আর পুঁইশাকের ডাঁটা 3 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি 2 কাপ পরিমাণ। চুলার আঁচটা এতক্ষণ মাঝারিতে ছিল, এখন চুলার আঁচটা হাইতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। ডাঁটাগুলি এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাটি পরিমাণ পুঁইশাকের পাতা। আগে ডাঁটা দিয়েছিলাম, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতা। দেখে মনে হবে পাতা অনেক বেশি, কিন্তু একটু পরে কিন্তু অনেক কমে যাবে। কুচো চিংড়ি দিয়ে কিন্তু পুঁইশাক খেতে অনেক মজা হয়। কুচো চিংড়িটা সবসময় বাজারে পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, আর দেশি চিংড়ি হলে তো কথাই নেই। আমি যে কুচো চিংড়িটা এনেছি সেটা দেশি চিংড়ি ছিল। দেশি চিংড়িটাই একদম লালচে কালার হয়, চাষের চিংড়িটা কিন্তু রান্নার পরে লাল হয় না। এই যে পুঁইশাকটা অনেক কমে গেছে, প্রায় 1/3 ভাগ হয়ে গেছে, আরও কমে যাবে। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিলাম এবং পুঁইশাকের পাতাটাকেও কমিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে পাতাসহ পুঁইশাকটাকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 5টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। শেষে কাঁচামরিচটা দিলাম ঘ্রাণের জন্য, চাইলে আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। এবার কাঁচামরিচের ফ্লেভারটা পুঁইশাকের মধ্যে আসার জন্য 2 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে। 2 মিনিট পর ঢাকনা খুলছি, রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কুচো চিংড়ি দিয়ে পুঁইশাকের তরকারি। এভাবে কুচো চিংড়ি দিয়েও কিন্তু পুঁইশাক খেতে অনেক মজা লাগে, বিশেষ করে দেশি চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।